बहुत ज्यादा एक्साइटेड हूँ. हेलो हेलो. नमस्ते भैया, कैसे हो? मैं शाहरुख खान बोल रहा हूँ. 5 मिनट पर फोन दीची हमें. আমাদের মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার মোশন পোস্টার আপডেট দেখছি. আমি শাহরুখ খান বল রাহা হুঁ. আপনি যতই শাহরুখ খান হন না কেন, আমাদের বস শাকিব খানই আগে. সো সবুর করো শাহরুখ বস. বহুত জ্যাদা এক্সাইটেড হুঁ. মেগাস্টার শাকিব খান এখন আন্ডারগ্রাউন্ডে তুফান সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন. ফেসবুকে তুফান সিনেমার মোশন পিকচার ছাড়া হলো. কিছুক্ষণ পরে ফেসবুক লগ আউট হয়ে গেল. মনে করলাম আমার পেজটা হ্যাক হয়েছে. খোঁজ নিয়ে দেখলাম একই সমস্যা সবার. প্রায় 1.5 ঘন্টা পর ফেসবুক সক্রিয় হলো. মার্ক জাকারবার্গ বলল চিল করো সবাই. আস্থা ফিরে পেলাম. আবারও তুফান সিনেমার মোশন পোস্টার দিয়েই ফেসবুক যাত্রা শুরু করলাম. মোশন পোস্টারটা কিন্তু জোশ হয়েছিল. ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওয়াও. আমরা জানি এই সিনেমার শুটিং এখন পর্যন্ত শুরুই হয় নাই. নায়িকার খোঁজ চলছে এবং নায়িকা খোঁজ নিয়ে তুমুল যুদ্ধ চলছে. আচ্ছা কে আছে সেটা তো আমার জানার কথা না, কিন্তু আমি নিয়ে এটা আমি এগুলো আসতেছে আপডেট. যেখানে রাহান রাফি আছেন, যেখানে সাকিব খান আছেন, এটা তো তুফান হবেই. এর আগে একটা পোস্টার, এখন মোশন পোস্টার. সব মিলে বিশাল এক ধামাকা শুরু হতে যাচ্ছে তুফান সিনেমা দিয়ে. আমার এরিয়া ঋষভ, আমি ছাড়া আর কারো বসের এন্ট্রিটা কিন্তু ফাটাফাটি ছিল. রীতিমতো অবাক বনে গেছিল উপস্থিত দর্শক সবাই, কারণ বস সত্যটাই বলেছেন. যাই হোক, মনের দুঃখের প্রসঙ্গে ফিরি. রাজকুমার ছবির পরিচালক হিমেল আশরাফ বলেন ফেব্রুয়ারির শেষের দিকে অ্যাকশন টিজার দেবেন, কিন্তু দিতে পারলেন না. তুফান ছবির পরিচালক রায়হান রাফি ফেব্রুয়ারির শেষের দিকে নায়িকা ঘোষণা দেবেন, মার্চের শুরুতে শুটিং ফ্লোরে যাবেন বললেও এখন পর্যন্ত কোনো কথাই রাখতে পারলেন না. দরদছবের পরিচালক অন্য মামুন 14 ফেব্রুয়ারি দরদ মুক্তির ঘোষণা দিলেও কথা দিয়ে কথা রাখতে পারলেন না. শাকিবের সাথে যেসব পরিচালক প্রযোজকেরা কাজ করেন কেউ কোনো কথা দিয়ে কথা রাখতেই পারেন না. শাকিবের পরিচালক প্রযোজকদের আরও সতর্কভাবে কথা বলা উচিত. শুভকামনা রইল রাজকুমার তুফান দরদের জন্য.